তো এখন হচ্ছে আমি একটা এক টাইপের গ্রাফ নিয়ে কথা বলবো, যে গ্রাফটাকে বলে হচ্ছে ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ। এটা হচ্ছে এক টাইপের গ্রাফ, এই গ্রাফটাকে হচ্ছে ড্যাগও বলে। তো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ গ্রাফ, তো নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ হবে এবং কোনো সাইকেল থাকবে না, এবং এক্স্যাক্টলি তাই এটা ডিফিনিশন। তো এটা হচ্ছে এমন টাইপের গ্রাফ যেখানে হচ্ছে ডিরেকশন থাকবে, ডিরেক্টেড গ্রাফ হবে এবং এটার কোনো সাইকেল থাকবে না। এখানে সাইকেল বলতে, সাইকেলের ডেফিনেশন হচ্ছে যে তুমি যদি কোনো একটা নোডে থাকো, ওই নোড থেকে দুইটা অথবা তার বেশি নোড ইউজ করে যদি সেম নোডে আসতে পারো, ওই ক্ষেত্রে সেটাকে সাইকেল বলবা। আমাদের এই এক্সাম্পলে আমরা এটাকে আমরা বলতে পারি একটা ড্যাগ, বিকজ এখানে কোনো সাইকেল নেই আর হচ্ছে এটা একটা ডিরেক্টেড গ্রাফ, তাহলে এটা হচ্ছে একটা ড্যাগ। তো ড্যাগগ্রাফের অনেক প্রপার্টি আছে যেটা হচ্ছে আমরা পরে কথা বলবো। তো আমরা যদি একবার চেক করি যে এই গ্রাফটা আসলে ড্যাগ, তো এখানে এই এই পোর্শনটা মনে হচ্ছে একটা সাইকেল, কিন্তু এটা একটা সাইকেল না। সেটা প্রুফ করব কিভাবে, যদি আমি প্যান্ট থেকে যদি আমি সক্সে যেতে পারবো, সক্সে যাই, শুতে যাই, তারপর আস্তে আস্তে এভাবে যদি আমি বেল্ট পর্যন্ত আসি, বেল্ট থেকে আমি প্যান্টে আসতে পারবো না, তো এই ক্ষেত্রে এখানে কোনো সাইকেল হলো না। তো এটা হচ্ছে একটা ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ।